でも宣伝だな。どうします？السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله كل نفس ذائقة الموت الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أمار ديرغو دينير সহকর্মী সহমর্মী এবং বাংলাদেশের ছাত্র এবং তরুণদের পথ প্রদর্শন করার মতো যোগ্যতা রাখা অনেক বড় বিদ্বান ইসলামী জ্ঞানী এবং বিভিন্ন বিষয়ে গভীর পারদর্শিতা সম্পন্ন তরুণ গবেষক লেখক সংগঠক বক্তা পিএইচডি গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনাব শাহাদত হোসেন খান ফয়সাল আল্লাহ তাআলা তাকে অতি অল্প সময়ে পৃথিবী থেকে নিয়ে গেছেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজেকে বড়ই অপরাধী মনে হচ্ছে যে আমরা তার জন্য তেমন কিছু করতে পারিনি তা আল্লাহর ডাক আসলে সেখানে সাড়া দিতে হয়ে চলে গেছে রাত দিন কত জায়গায় কত স্মৃতি তার সাথে আমার রয়েছে চাপা স্বভাবের মানুষ কোনোদিন তার অভাবের কথাও বলতো না সমস্যার কথাও বলতো না রাগারাগি করতাম তুমি কাজ শেষ হওয়ার পরে শুধু আমাকে বলো আমি অনেক কষ্ট পাই তারপরে বলতো স্যার ঠিক আছে তারপরে বলবো বলতো না অতি অল্প বয়সে আল্লাহ ওয়াহদাহুল্লা শরীকা তাকে নিয়ে গেছেন এর মধ্যে সে চেষ্টা করেছে যতটুকু জাতিকে দিয়ে দেওয়ার জন্য গুনামাফের উপায় নামে একটা বই লিখেছে হয়তো বা তার মনে জান দিয়েছিল এত অল্প বয়সে গুনামাফের প্রয়োজনীয়তাটা কি আরেকটা বই শিশুদের উপর লিখেছে বলে জানতে পারলাম কিছুক্ষণ আগেই রাত দিন সর্বত্র মানুষের মধ্যে জ্ঞান বিতরণ ইসলামী সমস্যার সমাধান ইত্যাদি করেই কাটাতো এবং লেখাপড়া সাংগঠনিক কাজ যত যত বৃহত্তর কাজ দিয়েছে তার হাত ছিল আমানতদারের হাত অল্প সময়ের মধ্যে অত্যন্ত নির্ভুল হয়ে সে সেটা ফেরত দিতে পারত যে না তার বিরল দৃষ্টান্ত ছিল চাপা স্বভাবের মানুষ কাজে অনেক জানতে পারতাম না বুঝতে পারতাম না অসুস্থ হয়ে পড়েছে জানায় নেই ফুসফুসে রক্ত যাচ্ছে জানায় নেই জানতে পেরে দ্রুতগতিতে আমরা পূর্বের ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে হাসপাতালে আমরা আনানোর ব্যবস্থা করি ফুসফুসে রক্তক্ষরণ বন্ধ হয়ে উন্নতি হয়ে গিয়েছিল হাসি খুশি খাওয়া দাওয়া করছিল হঠাৎ করে আজ রাতে সকাল 10:30 দিকে আবার ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় জাকারিয়া আমাকে ওখান থেকে ফোন দিয়ে কান্না শুরু করে আমি রওনা হয়ে আসতে আসতেই সে পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জন্য কোনো সহযোগিতা চাবো এটা সে কোনো অবস্থাতেই রাজি না পারিনি সাহস পাইনি সোজা কথা যা তার বাবা একজন স্কুল টিচার রিটায়ার্ড বড় বোনের বিয়ে হয়নি ছোট ভাই প্রতিবন্ধী সংসারে নানান অভাব অভিযোগ কোনোদিন সেটা সে বলতেও দেননি শুনতেও রাজি না কাজে এখন পৃথিবীর থেকে চলে গেছে এই মুহূর্তে আমি সাহস করছি তার সাথে এইভাবেই চলতে হয় ছোট হলেও কোনো কোনো জিনিসে ভয় পেতাম জো হুকুম করতা হ্যায় অলতেজা ভি করতা হ্যায় ইয়া আসমান কা হে পে ঝুকা ভি করতা হ্যায় আকাশ কারো কারো সামনে নতও হয়ে যায় তার সততা এবং চাপা স্বভাবের কাছে আমিও মাঝে মধ্যে নিচু হয়ে গেছি ইয়া আসমান কা হে পে ঝুকা ভি করতা হ্যায় এরকম ছিল তার স্বভাব এখন সাহস করছি আপনারা যে যেখানে আছেন ছাত্রদের এই প্রতিনিধি যুবকদের এই কণ্ঠস্বর এই সৎ এই আত্মপ্রজার বিমুখ দিনদার পরহেজগার এই বিশাল আলেমকে আপনারা সহযোগিতা করবেন তার ফ্যামিলিকে তার নামে আমি মুসলিউদ্দিন আমি আবেগপ্রবণ মানুষ না আমার চোখ দিয়ে সহজে পানি পড়ে না এই বদনাম আমার আছে কিন্তু আজকে সারাদিন আমি আমার কান্না ছাপা রাখতে পারিনি এক বিশাল প্রতিভা হারিয়েছি আমার হাত পা মাজা ভেঙে গেছে আজকে যদি আপনারা পারেন তাকে আমরা আমাদের মধ্যে জাগরুক রাখতে চাই যুবকদের জন্য দেশের জন্য জাতির জন্য তার নামে আমি একটা ট্রাস্ট করতে চাই আমরা করতে চাই সবাই মিলে শাহাদত হোসেন খান ফয়সাল স্টুডেন্ট ট্রাস্ট ছাত্রদের জন্য এখান থেকে অন্য ছাত্রদের যেন আমরা সহযোগিতা করতে পারি কোনো প্রতিভাকে যেন এভাবে স্বল্প চিকিৎসায় যেন যেতে না হয় আমরা যেন আরও তৎপর নিতে পারি সবাইকে বলবো যে আপনারা সবাই তার পরিবারের জন্য এবং এই ট্রাস্ট গঠনের জন্য সহযোগিতা করবেন উদার হাতে দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু